গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীকাল রোববার রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নেতাকর্মী সহ সাধারণ জনগণকে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পোস্টে বলা হয়, 10 নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে, জিরো পয়েন্টে, গুলিস্তান, ঢাকায়। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন। আর শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। এই কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে তারা বরদাস্ত করবেন না। তিনি নিজেও ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লিখেন। পেশ সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফেসিবাদী দল। এই ফেসিবাদী দল বাংলাদেশের প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী স্বৈরশাসককে দেশ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণভাবে তাদের মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকারের কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনো প্রচেষ্টাতে বরদাস্ত করবে না। গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গোপনে তারা মিছিল মিটিং করলেও এবার তারা প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে উৎকণ্ঠা। বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।